গেছে, উঠে পড়েছি ঘুম থেকে। ওই দেখুন আমাদের উঠোনে কি সুন্দর ঘুঘু পাখি দেখা যাচ্ছে। ওই দেখুন আমাদের পায়রাগুলো দানা খাচ্ছে। এখনই আমি মাত্র এই মাত্র আমি দানা দিলাম, ওরা একদম সব উড়ে এসে বসে দানা খাওয়া শুরু করে দিয়েছে। এখন আমি উঠোন ঝাড় দেব, ঝাড় দিয়ে আর অন্য অন্য কাজ আছে সেগুলো সেরে নেব। আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, পাও ধুয়ে আসলাম। আমাদেরকে আমাদের ওইখানে নতুন বাড়ি হচ্ছে সেটা দেখাবো, ব্রাশ করবো, তারপরে আরও কাজ আছে, তারপরে বাসন ধুবো, রান্নাঘর পরিষ্কার করবো, তারপর রান্না করবো, তারপর কাজে যাবে। টিকলু পটিতে বসে হাগা করছে, দেখুন দেখলেন, রোজ সকালে উঠে ও হাগু করবে। এটার নাম হচ্ছে বগি রবি, আর এটা হচ্ছে বগি। এটা আমাদের রাস্তা, রোজ আসা যাওয়া হয় এখান দিয়ে। এটা আমাদের পুকুর, এখানে আমরা কাপড় ধুই, চান করি। এটা আমাদের বড়দার বাড়ি, ওইটা দেখতে পাচ্ছেন, এটা ছোটদা মেজদার বাড়ি। এই দেখুন আমাদের নতুন ঘর হচ্ছে। এই দেখুন আমি কত গাছ রুয়েছি। তো প্রচুর বৃষ্টির জন্য মরে গেছে। এই দেখুন কি দারুণ লঙ্কা হচ্ছে। এই দেখুন ঝিঙে গাছ, এই দেখুন আমার মিষ্টি কুমড়ো গাছ। ওইগুলো দেখতে পাচ্ছেন আমাদের কার্কুল গাছ, ফল হচ্ছে। হাই গাইস, এখন আমি রান্না বান্না করে খেয়ে দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি স্নান করে দেখুন রেডি হয়ে গেছি। দেখুন এখনও চুল আঁচড়াবো, তারপরে রেডি হয়ে তারপরে স্কুলে যাব। রেডি, পুরো পুরি রেডি হয়ে গেছি। এই দেখুন যে ব্যাগ, এখন আমি ওই দেখুন এটা আমাদের স্কুল, স্কুলের ভিতরে রুমের ভিতরে সব ছাত্ররা বসে আছে পড়াশোনা করছে। ওইটা আমাদের অফিস রুম। এই দেখুন আমাদের ছোট ছোট ছাত্র ছাত্রীরা লিখছে। এখন আমরা সবাই বসে চা খাচ্ছি। দেখুন আমি আর অন্য বাইদেউরা ওইখানে বসে চা খাচ্ছে। ওই দেখুন আমাদের শেওয়ালি শেওয়ালি বাইদেউ চা খাচ্ছে। এটা আমাদের মন্দিরা আর ওই বাইদেউ বসে আছে। স্কুল থেকে ঘরে এসে পড়েছি, সাইকেল দিয়ে এসেছি, অনেক কষ্ট হয়ে গেছে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হতে পারি। এখন বাই।